بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. وقال الله تعالى في آيات أخرى فصل لربك وانحر. সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা। যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর শুরু এবং শেষ রেখেছেন একমাত্র তার জাতে পাক, তার সত্তা ছাড়া। সব কিছুরই আদি অন্ত রয়েছে, শুরু রয়েছে, শেষ রয়েছে। যা পৃথিবীতে এসেছে তা শেষ হয়ে যাবে। এ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতিমালা সৃষ্টির ক্ষেত্রে। কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠে যা কিছুই আছে সব কিছুই ধ্বংসশীল, দুনিয়ার মধ্যে যা আছে সব কিছুই শেষ হয়ে যাবে। ওয়াইয়াবকা ওয়াজহু রব্বিকা, একমাত্র হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ তোমার রবের চেহারা, তোমার রবের সত্তা, তোমার রবের জাতে পাক, একমাত্র তিনি আল্লাহই বাকি থাকবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম, তিনি শেষ, তার কোনো আদি অন্ত নেই। বাকি প্রত্যেক ব্যক্তির, বস্তুর, প্রত্যেক জিনিসের, প্রত্যেক বিষয়ের শুরু আছে, শেষ আছে। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি একদিন এসেছিলেন, একদিন রাসূল হয়েছিলেন, আর একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এইভাবে দুনিয়ার সব কিছুই, আর সকলেই আমরা বিদায় নেব। আমাদের সামনে মাত্র কিছুদিন পূর্বে, কয়েকদিন পূর্বে বললেই চলে, মাহে রমজানুল মোবারক আসলো, আবার আমাদেরকে ছেড়ে এই রমজানুল মোবারক বিদায় নিল।
আমাদের মুসলিম সমাজে অনেক ভাই বোনেরা রয়েছে যারা দুনিয়াতে এসেছে, রমজান থেকে গেছে, রমজানের মধ্যে তারা বিদায় নিয়েছে, রমজান ছেড়ে তারা বিদায় হয়েছে। হয় রমজান আমাদেরকে ছেড়ে বিদায় হয়ে যাবে, আর যাচ্ছে আজকে হয়তো শেষ অথবা আগামী কালকে শেষ, 29 রমজানের পরে 30 হতে পারে। সবসময় প্রস্তুত থাকতে হবে যে 30 হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশহারু হাকাজা ওয়া হাকাজা ওয়া হাকাজা, হ্যাঁ মাস এইরকম হয়, এইরকম এইরকম, মানে 30 হয়। আর আরেকবার বললেন একটা আঙ্গুল কম করে, আশহারু হাকাজা ওয়া হাকাজা ওয়া হাকাজা, হ্যাঁ একটা আঙ্গুল কম করে একবার, আশহারু হাকাজা 10, হাকাজা 20, আর ওহাকাজা কত হইল 29। তো মাস 29ও হতে পারে আর 30ও হতে পারে, কিন্তু আজকালকার মুসলমানকে বিশেষ করে জলদি বাজ করে পয়দা করা হয়েছে। আল্লাহ পাক কোরআনে কেন বলেছেন, মানুষকে খলেকাল ইনসান আজুলা, মানব জাতিকে জলদি বাজ করে তাড়াহড়াকারী করে পয়দা করা হয়েছে। এর স্বভাব হচ্ছে তাড়াহড়া করা, এটা মানুষের স্বভাব। আর আজকালকার মুসলিমদের দেখা যাচ্ছে যে এদের স্বভাব হচ্ছে এবাদত বন্দীর ক্ষেত্রে জলদি করা, নামাজ পড়লে ধাই ধাই সারো, কোথায় শর্ট নামাজ হচ্ছে, রোজা শুরু হয়েছে তাড়াতাড়ি সারো, কালকেই সেরে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছিল। অনেক প্রচার মাধ্যমে অনেক বেকুবেরাও লিখছে এই এই 28 করে হয়তো শেষ হয়ে যাবে, কারণ হয়তো আগেই শুরু হয়ে গেছে, আমরাই ভুল করেছি, হ্যাঁ লোকেরাই ভুল করেছে, তাই 28 শেষ। কালকে কি যে গুজব শুনলাম যে এই রোজা শেষ হইল, কি হইল, আর আর তারাই পড়া লাগবে না, আর ওই রোজা রাখাও লাগবে না, আর মানে 29ও করা লাগবে না। সুবহানাল্লাহ, কি মুসলিমদের অবস্থা! আজকে 29, আজকে 90-95% মুসলিম ধরে নিয়েছে, খালাস শেষ, আর রাখছি না, আর তারাবি পড়ছি না। কিন্তু একজন জ্ঞানী মানুষ, জ্ঞানী মুসলিম না, একজন পরহেজগার মুত্তাকি মুসলিম সবসময় আল্লাহ পাকের কাছে আশাবাদী হবে যে আল্লাহ যদি আরো একটা দিন বাড়িয়ে দেয় তাহলে বরকতের একটা দিন পেয়ে গেলাম, হয়তো 5-10 পারা কোরআনও পড়তে পারলাম, একটা রোজা রাখতে পারলাম, একটা তারাবি কিয়ামুল লাইল কিয়াম রমজান করতে পারলাম, মোবারক সময়গুলি পেলাম, এই যে আরো 24 ঘন্টা পেয়ে গেলাম, এই 24 ঘন্টার মধ্যে হয়তো দোয়া করলাম, দোয়া কবুল হইল। হয়তো অনেক মুসলিম আছে যাদের গোনা খাতা মাফ হয়নি, যারা এখনো হতভাগা হয়ে রয়েছে, যারা এখনো জাহান্নাম থেকে ছাড় পায়নি, ইতকুম মিনান নার হয়নি, জাহান্নাম থেকে মুক্ত হয়নি, হতে পারে আল্লাহ এই 48 ঘন্টায় জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করবেন। ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, প্রত্যেক রমজানের রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে ছাড় দেওয়া হয়, মুক্ত করা হয়, এই সুযোগগুলি রয়েছে। তাহলে কি করে একটা মুসলিম এরকম চিন্তা করতে পারে যে শেষ, আর শেষ না হইলে মন খারাপ? যদি খবর না পাই, আর ওটা আমরা বুঝতে পারি কি যে মাগরেব থেকে এশার মাঝখানে টেলিফোন আসে, টেলিফোন বন্ধ করে দেওয়া লাগে, কি যে টেলিফোন আসে, চাঁদ হয়েছে, চাঁদ হয়েছে, চাঁদ হয়েছে, চাঁদ হওয়ার জন্য পেরেশান, অথচ 29 রমজানে আছে। আরে বাবা, 30 হোক না কেন, অসুবিধাটা কি আপনার, এত পরেশানি কেন? চাঁদ হইলে নিজেই খবর পাবেন, সাহারি পর্যন্ত খবর পাবেন, তখন আপনি সাহারি খাওয়া ছাড়বেন, আর খবর না পেলে আসল হচ্ছে আপনি সাহারি খান, রোজা রাখেন, 30 পুরা করেন। তো যাই হোক, বলছিলাম যে প্রত্যেক জিনিস আসে আর চলে যায়, আমরা প্রত্যেকে এসেছি চলে যাব, কেউ থাকতে আসেনি। যদি পৃথিবীতে কেউ থাকতো, কাউকে আল্লাহ পাক স্থায়ী হায়াত দান করতেন, রাখতেন চিরকাল, তাহলে তিনি হতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, তার পূর্বে অনেক রাসূল খালাত চলে গেছেন, এসেছিলেন চলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, একদিন চলে যাবেন, যাবেন, তার ইন্তেকাল হবে, তার মত হবে, আর হয়েছে। ওই রকমই এই রমজান মাস আমাদেরকে ছেড়ে বিদায় নিচ্ছে, সুতরাং এই সময় খুশি হওয়ার নয়, এই সময় অনুশোচনা করার,
অনুতপ্ত লজ্জিত হওয়ার, তওবা ইস্তেগফার করার, নিজের সংশোধন করার, যে বাকি যে ঘাটতিগুলি আছে সেই ঘাটতিগুলি সংশোধন হোক। আর এই রমজান শেষ হলে ঈদুল ফিতর হয়, ফিতর মানে রোজা সমাপ্ত করা। ফিতরের আলোচনায় আমি বলেছি, আর রোজা সমাপ্ত হলে সওয়ালের চাঁদ দেখা দিলে পহিলা সওয়ালে যে ঈদ হয়, বছরে মাত্র দুটি ঈদ আমাদের, তিনটি নয়, তার বেশি নয়, দুটো ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক তোমাদেরকে সর্বোত্তম দুটো ঈদ দিয়েছেন, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদে মিলাদুন্নবী নয়, জন্মদিবস নয় কারো, তোমার বাপ মায়ের নয়, তোমারও নয়, বিবাহ দিবস নয়, জাতীয় দিবস নয়, স্বাধীনতা দিবস নয়, ওইসব নেই, ওইসব মানব রচিত। আমাদেরকে উৎসব দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। যদি স্বাধীনতা দিবস ইসলামে থাকতো তো ফতে মক্কা, মক্কা বিজয়ের দিবস 1400 বছর ধরে পালিত হইত। আর কোনো যদি বিশেষ দিবস থাকত তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত দিবস পালন হইত, কারণ সেখান থেকে হিজরি গণনা শুরু হয়েছে। যদি এইরকম কোনো দিবস থাকত, জন্ম আর মৃত্যু, জন্ম আর কি বলছে জয়ন্তী আর সব মৃত্যু আর কত কি রয়েছে, এই সব যদি পালন করা হয় তার 25-50 বছর পর সারা পৃথিবীর অধিকাংশ দেশগুলিতে মনে হয় ছুটি আর ছুটি, আজকে অমুক মরেছে, কালকে অমুক জন্মেছে, আর অমুক দিনে কার বিবাহ শাদী হয়েছে, কার কি হয়েছে, এই জাতীয়তা জাতীয় দিবস, এই স্বাধীনতা দিবস, এই হচ্ছে অমুক দিবস, তমুক দিবস, দিবসের শেষ নেই, আমাদের দিবস মাত্র দুটি, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এই ঈদ সম্পর্কে কিছু আলোচনা করব। ঈদুল ফিতর সম্পর্কে বলা যেতে পারে, যেমন ফিতরের আলোচনায় বলেছি যে আল্লাহ পাক রব্বুল সুরে আলাতে ইরশাদ করেছেন, কাদ আফলাহা মান তাজাক্কা, সফল কাম, সার্বিক কল্যাণ হাসিলকারী ওরাই যারা মান তাজাক্কা, যারা ফিতর আদায় করলো, যাকাতুল ফিতর দিল, ওয়াজাকা রাসমা রব্বিহি, আর রবের জিকির আজকার করলো, তাকবীর পাঠ করলো, স্মরণ করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করলো ঈদের চাঁদ ওঠার পর থেকে ঈদ পড়া পর্যন্ত, ওয়াজাকার আসমা রব্বিহি। তাহলে এই আয়াতের অংশের উপর আমল করলো, ফাসাল্লা, অতঃপর ঈদের সালাত আদায় করলো। তাহলে এই ফাসাল্লার তাফসীর হচ্ছে একটি যে ফাসাল্লা ঈদ, সালাতাল ঈদে বা সালাতা ঈদুল ফিতরে, ঈদুল ফিতরে নামাজ পড়লো। তো ঈদুল ফিতরের নামাজের কথা বলা যেতে পারে তাফসীর কারগণের একটি মত, যে এই আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর সূরায়ে কাউসারে আল্লাহ পাক উল্লেখ করেছেন ঈদুল আজহার কথা, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, হে নবী তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো আর জবাই করো। একটি তাফসীর হচ্ছে আয়াতের সালাত আদায় করো মানে সালাত ঈদুল আজহা, ঈদুল আজহার সালাত নামাজ আদায় করো, ওয়ানহার আর কুরবানি করো, জবাই করো মানে কুরবানি করো। তাহলে ঈদুল আজহা সম্পর্কে সূরা কাউসারের আয়াত, আর ঈদুল ফিতর সম্পর্কে সূরা আলার আয়াত বলা যেতে পারে। আর আরেকটি হচ্ছে আম সাধারণ তাফসীর, ফাসাল্লিল রব্বিকা, হে নবী তোমার রবের উদ্দেশ্যেই তুমি নামাজ পড়ো, যে কোনো নামাজ ফরজ হোক আর সুন্নাত হোক আর নফল হোক আর বেতর হোক আর ঈদ হোক আর জুমা হোক, ফাসাল্লিল রব্বিকা, রবের জন্যই নামাজ পড়ো, সালাত আদায় করো, ওয়ানহার আর জবাই করো রবের নামে, রবের সন্তুষ্টির জন্য, অন্য কারো সন্তুষ্টির জন্য না, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করিও না, আল্লাহ ছাড়া অন্যের আস্তানায় নিয়ে গিয়ে খাসি মোরগ জবাই করিও না, যেমন কবর মাজারে গিয়ে জবাই করা হয়, শিরকি কাজ, এই কাজ করিও না। যেমন রবের জন্য নামাজ পড়ো মসজিদে, ঠিক তেমনই রবের জন্যই আর রবের নাম নিয়েই বিসমিল্লাহ, আল্লাহু আকবার, এই বলে জবাই করে, যে কোনো জবাই, যে কোনো জবাই, কুরবানির জবাই হোক আর এমনি গোস্ত খাওয়ার জন্য খাসি মোরগ আর কিছু জবাই হোক, হালাল, বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাই করবে। ওই রকমই নাম হয়তো আল্লাহ পাকের নিলেন কিন্তু কাজ আল্লাহর জন্য না, ওই বাবাকে খুশি করার জন্য আট রশির ওখানে গিয়ে জবাই হইল, আজমিরে গিয়ে জবাই হইল, তাহলে গাইরুল্লাহ জন্য, আল্লাহ ছাড়া অন্যের জন্য শিরকি কুফরি জবাই হইল।
লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। সহি মুসলিমের হাদিস, পিয়নে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, লানাল্লাহ, আল্লাহ পাকের অভিসম্পাত রয়েছে, লানত রয়েছে, আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত ওই সব লোকেরা যারা আল্লাহ ছাড়া অন্যের উদ্দেশ্যে জবাই করে, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাই করে, নাম আল্লাহর হইলেও কোনো সময় অন্যের সন্তুষ্টির জন্য জবাই করে, অন্যের নৈকট্য লাভের জন্য, যে বাবা খুশি হলে বাবা ছেলে দেবে, রোগ ভালো করে দেবে, মনের বাসনা কামনা পূরণ করে দেবে, সেই জন্য জবাই করছি, লানাল্লাহ, আল্লাহ পাকের লানত রয়েছে। ইন্নাল্লাহ লানাল কাফিরিনা ওয়া আদাল্লাহু সাইর, আল্লাহ পাক কাফেরের উপর লানত করেছেন, মুশরিকের উপর লানত করেছেন, আর শিরকি কুফরি কাজের উপরও লানত করেছেন, এইরকম বহু কাবিরা গুনার উপর লানত করেছেন, যেই গুনার ক্ষেত্রে আল্লাহ পাকের লানত অভিসম্পাত রয়েছে, রসুলের লানত অভিসম্পাত রয়েছে, মুমিনদের লানত অভিসম্পাত রয়েছে, সেগুলি হচ্ছে কাবিরা গুনাহ, সেগুলি হচ্ছে কাবিরা গুনাহ। উলাইকা ইয়ালআনহুমুল্লাহু ইয়ালআনহুমুল লায়নুন, তাহলে আল্লাহ পাকেরও লানত হয়, রসুলের লানত হয়, আর মুমিনদের লানত হয়। আল্লাহ পাকের লানত মানে রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা, নবীর লানত মানে নবীর বদদুয়া, অভিশাপ, বদদুয়া, মুমিনদের লানত অভিশাপ মানে মুমিনদের বদদুয়া। তাহলে যারা আল্লাহ পাকের অভিশাপ পায়, রহমত থেকে বঞ্চিত হওয়ার ঘোষণা পায়, যারা নবীর বদদুয়া পায়, যারা মুমিন নেক লোকদের বদদুয়া পায়, তারা নিশ্চয়ই কাবিরা গুনাহকারী। এই জন্য যেই সব অপরাধের ক্ষেত্রে লানতের কথা, অভিশাপের কথা উল্লেখিত হয়েছে কোরআন এবং হাদিসে, সেগুলি হচ্ছে কাবিরা গুনাহ। এখন আলোচনা করি বেশ কিছু মাসলা মাসাইল, অনেক লম্বা মাসলা মাসাইল, ছোট্ট একটা পুস্তিকা বিতরণ হয়েছে, যদি আপনারা পেয়ে থাকেন ভালো করে পড়বেন, ওতে এই বিষয়গুলি প্রায় তুলে ধরা হয়েছে। প্রথম বিষয় হচ্ছে ঈদের নামাজের হুকুম কি। ঈদের নামাজ সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ মানুষরা জানে, ঈদের নামাজ হচ্ছে কি, হ্যাঁ, সুন্নাতে মুয়াক্কাদা বলে, আর না হলে বললে ফরজে কিফায়া বলে, ফরজে কিফায়া, একদল বলে ফরজে কিফায়া, কিছু লোক পড়লে হয়ে গেল, আর অধিকাংশ আমাদের দেশের মানুষরা বলে সুন্নাতে মুয়াক্কাদা। কিন্তু গবেষক উলামায়ে কিরামদের নিকটে ঈদুল ফিতর, ঈদুল আজহার নামাজ হচ্ছে ফরজে আইন, ফরজ, প্রত্যেকের উপর ফরজ, প্রত্যেক সাবালক যার উপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, জুমা ফরজ, তার উপর ঈদের নামাজ, ঈদের জামাতে যদি পৌঁছিতে পারে, ঈদগাহ পর্যন্ত পৌঁছিতে পারে, বা মসজিদে ঈদ হয় ঈদ পর্যন্ত পৌঁছিতে পারে, তাহলে সে মাজুর নয়। যেমন জুমা তার উপরে ফরজ, ঠিক তেমনই ঈদ ফরজ। এই মতটিকে অনেক গবেষক মুহাদ্দিসিন কেরাম, ওলামায়ে কেরামরাই প্রাধান্য দিয়েছেন, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই, আল্লামা আব্দুর রহমান ইবনে সাদি, আল্লামা ইবনে উসাইমিন, আর এই রকমই সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেরাম, তারা বলছেন যে এটাই ঠিক যে ঈদের নামাজ ফরজ। কারণ ঈদের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবারা কখনো ছাড়েননি, যদি সুন্নত হইতো তো কিছু লোক ছেড়ে দিত, ফরজে কিফায়া হইলো জানাজার মতো কিছু লোক যেতেন, কিছু লোক যেতেন না, কোনোদিন ছাড়েননি। আর সবচেয়ে বড় কথা যে ঈদের নামাজের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকেও তাগিদ করেছেন, মহিলা বুড়িদের শুধু নয়, বিবাহিতদের না, যুবতীদেরকেও তাগিদ করেছেন, তারাও যেন যায়। এইরকম বেশ কিছু দলিল রয়েছে যার ফলে এই মতটি ঠিক যে ঈদের নামাজ ফরজ, ঘুমিয়ে থাকবে না, সারা রাত জাগবেন, এদিক সেদিক আড্ডা দেবেন, আর তারপরে ফজরও গেল আর ঈদও গেল। সৌদি আরবে অধিকাংশ প্রবাসীদের কথা শোনা যায় ঈদের সময় ঘুমিয়ে থেকে যায়, ব্যাচেলার বিল্ডিং গুলোতে গেলে খবর পাবেন, এই খবরগুলো আমাদের কাছে আসতে থাকে, কারণ ফজরে তো উঠে না, রাত একটা দুটো পর্যন্ত হ্যাঁ এদিক সেদিক আড্ডা দেবে, আর তারপরে ফজরও ঘুমিয়ে থাকলো, আর এইখানে সৌদি আরবে ফজর না পেলে আর ঈদ পাবে না, হয়তো বাংলাদেশে পেয়ে যেতে পারে, ফজর নামাজ না পেলেও ঈদ পেয়ে যাবে, তাই না, আটটা নয়টায় যেয়ে গেছে নয়, তো এখানে যেই ব্যক্তি ফজর পায়নি ও আর ঈদ পাবে না, ধরে নিতে হবে। তো এই জন্য এখানে অনেক লোকের ঈদ ছুটে যায়, সতর্ক হবেন, যেই ব্যক্তির ঈদ ছুটলো তার ফরজ ছুটে গেল, সুতরাং সেই ব্যক্তি কাবিরা গুনাহগার হবে। ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে ঈদের নামাজ পড়তে গিয়ে অনেক লোকদেরকে দেখা যায় ঈদগাহে পড়ে, তারপরে সেখানে গিয়ে দুই রাকাত নফল পড়া বা দু চার রাকাত নফল পড়া শুরু করে, না নফল পড়া যাবে না, তাহিয়াতুল মসজিদে পড়া যাবে, তাহিয়াতুল মসজিদ হচ্ছে মসজিদ সালামি, ঈদগাহের মাঠে যদি নামাজ পড়ে, ঈদগাহে, মসজিদে নয়,
ঈদগাহে যদি ঈদের নামাজ পড়েন তাহলে তাহিয়াতুল মসজিদও নেই, তাহিয়াতুল মসজিদও নেই, কারণ ওটা মসজিদ নাই, ওটা হচ্ছে মুসাল্লা। ওই জন্য ঈদগাহকে ঈদগাহ বলা হয়, মসজিদুল ঈদ বলা হয় না, ঈদের মসজিদ বলা হয় না, তাই না? মুসাল্লাল ঈদ লিখা আছে দেখবেন আরবিতে, মুসাল্লাল ঈদ। হ্যাঁ, মুসাল্লা মানে হচ্ছে প্রেয়ার স্থান, হ্যাঁ, নামাজের স্থান, হ্যাঁ, প্রেয়ার হলকে মুসাল্লা লিখা থাকে। তো ঈদগাহে তাহিয়াতুল মসজিদের নিয়তেও নামাজ পড়া যাবে না, আর নফল নিয়তেও ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়া যাবে না, দুই রাকাত চার রাকাত কোনো নামাজ পড়া যাবে না, সরাসরি যাবেন ঈদগাহে গিয়ে বসে যাবেন। বাকি থাকলো মসজিদের কথা। আর সৌদি আরবের শহরেই অধিকাংশ লোকেরা বসবাস করে, আমাদের দেশের মতো গ্রামে লোক বাস করে না, আমাদের দেশে অধিকাংশ লোক গ্রামে বাস করে, আর এখানে অধিকাংশ লোক শহরে বসবাস করে। আর শহরের লোকেরা শহর ছেড়ে বাইরে যাওয়াটাকে কষ্টকর মনে করে, যার ফলে অধিকাংশ মানুষকে দেখা যায় যে মসজিদে ঈদ পড়ে নাই, তাই না? মসজিদে ঈদ পড়া জায়েজ আছে, তবে উত্তম হচ্ছে খোলা মাঠে গিয়ে বা ঈদগাহ খাস করে নিয়ে যে এই জায়গায় আমরা ঈদুল ফিতর ঈদুল আজহা পড়ো, এটাই হচ্ছে সুন্নাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নবীর হাজার গুণের ফজিলত রেখে দিয়ে মসজিদ নবীর বাইরে বাবু সালাম দিয়ে একটু বেরিয়ে চলে গেলে দেখবেন একটা পুরাতন মসজিদ তৈরি করা আছে, ঈদগাহের জায়গা ছিল সেটা নবী সাল্লাম জামানা। হ্যাঁ, মসজিদুল গামাম ওই জায়গাটা ছিল ঈদগাহের জায়গা, ওখানে ঈদ পড়তেন, হ্যাঁ, আর ওই জায়গাটাতে ইস্তিসকার নামাজ পড়তেন, বৃষ্টি চাওয়ার নামাজ পড়তেন। তো খোলা মাঠে ঈদ পড়া ভালো, কিন্তু মসজিদে কেউ যদি ঈদ পড়ে তাহলে মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদের নিয়তে, মসজিদ সালামের নিয়তে দুই রাকাত সুন্নত নামাজ পড়ে নিয়ে বসবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ হাদিস, আম হাদিস রয়েছে, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদা, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, যতক্ষণ দুই রাকাত নামাজ পড়ে না নেবে। তাহলে মসজিদে যারা ঈদ পড়বেন তারা দুই রাকাত পড়ে বসেন, আর যারা ঈদগাহে নামাজ পড়বেন তারা দুই রাকাত পড়বেন না। ঈদের নামাজে আজান একামত নেই, ঈদের নামাজে আজানও নেই একামত নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবারা বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা আজানে বিনা একামতে ঈদের সালাত শুরু করেছেন। ঈদের সালাত নামাজ আগে হবে আর নামাজের পরে খুতবা হবে, জুমার বিপরীত, পক্ষান্তরে জুমাতে খুতবা আগে হয়ে যাবে আর তারপরে নামাজ হবে। এজন্য জুমার খুতবা শোনা ওয়াজিব, জুমার খুতবা যেই ব্যক্তি জুমাই পৌঁছে গেছে শোনা ফরজ, আর যে পৌঁছতে পারেনি কোনো ওজর বশত সেই ব্যক্তি মাজুর, কিন্তু যে বিনা ওজরে আরামে লম্বা টানে ঘুম দিয়ে জুমার দিনে যাবে, একটা জায়নামাজ হাতে নিল, হ্যাঁ, আর নিয়ে মসজিদে যাচ্ছে, ওর বিশ্বাস আছে যে আমি মসজিদে জায়গা পাবো না, আমি এই যোগ্য নেই যে মসজিদে জায়গা পাবো, নিজেকে অযোগ্য মনে করে, সেই জন্য সাথে করে একটা মুসাল্লা জায়নামাজ হাতে নিয়ে যায়। নিজের ইমানের অবস্থা আমলের অবস্থা বুঝতেই পারছে যে আমি মসজিদের ভিতরে বসার যোগ্যতাই রাখি না, তাই না? সেই জন্য না একটা মুসাল্লা হাতে করে যাচ্ছে। আর যদি প্রতি সপ্তাহে এই বদ অভ্যাস থাকে তো কত হতভাগা, সে চিন্তা করেন তো দেখি, আজকাল বহু মুসলিমদেরকে এরকম দেখা যায়। তো যারা জুমাতে লেট করে যাচ্ছে বিনা কোনো শরীয়তি ওজরে, অবশ্যই তারা গুনাহগার, এরকম লেট করে যাও। কিন্তু একজন মানুষ হয়তো বাইরে থেকে এসছে অথবা কোনো অসুবিধা আছে, শরীয়তে তার অনুমতি আছে, আর জুমার খুতবাতে যখনই পৌঁছিল, পৌঁছার পর দুই রাকাত সুন্নাত পড়ে নেবে, তাহিয়াতুল মসজিদ পড়ে নেবে, তারপরে বসে গিয়ে বাকিটা শুনবে, বাকিটা শুনবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবি একজন বসে গেলে তাকে বলেন যে উঠো, তুমি নামাজ পড়ো, পড়েছো? নামাজ পড়েনি, উঠো, সহিহ বুখারীর হাদিস, উঠো, দুই রাকাত নামাজ পড়ো, তারপরে বসো। তাহলে ওইখানে যুক্তি পেশ করা চলবে না যে খুতবা শোনা ফরজ, তাহলে সুন্নত কি করে পড়বে? যেই নবী বলছেন, হ্যাঁ, যে খুতবা শুনতে হবে, যেই নবীর উপর আয়াত নাজিল হচ্ছে, ফাসাউইলা যিকিরিল ওয়াজারবে, আল্লাহর যিকির আল্লাহর স্মরণের জন্য দৌড় দিয়ে যাও জুমা মসজিদে, আর ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, তিনি বলছেন যে উঠো, তুমি তো নামাজ পড়োনি, তাহিয়াতুল মসজিদ পড়ো আর বসো। এই জন্য আমাদের দেশের আলেম সমাজেরও ভুল আর জনসাধারণের ভুল যে মসজিদে আসলে লাল বাতি জ্বলছে এখন কেউ নামাজ পড়বেন না, সবুজ বাতি দেব তখন নামাজ পড়বেন, এগুলো সব বিদাত। মসজিদে এসেছেন দুই রাকাত নামাজ পড়েন আর তারপরে বসেন,
খুতবা শুরু হয়েছে তারপরেও আর না হইলেও, যে কোনো অবস্থায় ইজা দাখাল আহাদুকুম মসজিদ, মসজিদে এনি টাইম ঢুকেছেন মসজিদে, যখনই আপনি মসজিদে ঢুকবেন ফালা ইজলিস বসবেন না, হাত্তা ইউসাল্লিয়া রাকাতান, যতক্ষণ দুই রাকাত নামাজ না পড়বেন, না হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমানি করবেন। বলছিলাম যে ঈদের খুতবা হবে পরে, আর ঈদের খুতবা সোনা সুন্নাত, ঈদের খুতবা সোনা সুন্নাত, ফরজ নাই, গুনাহগার হবে না, কারো যদি বিশেষ কাজ থাকে তো চলে আসতে পারে, কিন্তু সুবিধাবাদী হবেন না, দিনের কথা হচ্ছে, যদিও না বুঝেন তারপর আল্লাহ পাকের জিকির হচ্ছে, দোয়া হচ্ছে, ওতে শরীক হওয়ার চেষ্টা করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে পর্যন্ত বলছেন, মহিলাদের মধ্যে যা মাসিক ঋতুই আছে, ঋতুবতী মহিলা, বলছেন যে ওয়াসাদনাল খাইরা ওয়া দাওয়াতাল মুসলিমিন, কল্যাণে হাজির হবে, নামাজ পড়তে পারবে না ঋতু অবস্থায় মাসিক অবস্থায়, মুসাল্লার ঈদগাহের এক কিনারায় বসবে, ওয়াসাদনাল খাইরা, সহিহ বুখারীর হাদিস, আর তারা কল্যাণে উপস্থিত হবে, মানে খুতবায় হাজির হবে, খুতবাটা শুনতে পারবে, ওয়া দাওয়াতাল মুসলিমিন, আর মুসলিমরা যে দোয়া করবে খুতবার অবস্থায়, খতিব সাহেব দোয়া করছেন, মুসলিমরা দোয়া করছেন, এই দোয়াতে তারা কি করবে, শরীক হবে, হাজির হবে। তাহলে কি বোঝা যায়, যে সুন্নাত হইলেও এটা হচ্ছে খায়ের কল্যাণ এবং মুসলিমদের দোয়া, সুতরাং এতে যখন মাসিক ঋতুবতী মহিলাদেরকে হাজির হতে বলা হচ্ছে, মাসিক অবস্থায় থাকা মহিলাদেরকে, আপনি একজন পুরুষ একটু আগেই চলে যাই, ভিড়ের আগে আমি কেটে পড়ি, এসব না করে আপনি খুতবা শুনে ঈদগাহ থেকে বেরোবেন। ঈদের তাকবীর, ঈদের তাকবীর সম্পর্কে ফোকাহায়ে কিরামদের ইখতিলাফ রয়েছে, দ্বিমত রয়েছে, তবে যখনই দ্বিমত হবে আল্লাহ পাকের সমাধান হচ্ছে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, সূরা নিসার আয়াত নম্বর 59 এ আল্লাহ পাক ইরশাদ করেছেন যে যদি তোমাদের মাঝে কোনো ব্যাপারে মতবিরোধ হয়, আমি বলছি একটা আর আরেক হুজুর সাহেব বলছেন আরেকটা, আমিও নবী না ও নবী না, নবী দলিল, নবী ছাড়া কেউ দলিল নাই, কোরআন এবং হাদিস দলিল, তারপরে আমিও দলিল নাই আর আপনিও দলিল নাই, আমার কথার জন্য দলিল পেশ করা লাগবে আর আপনার কথার জন্য দলিল পেশ করা লাগবে, যার কথা কোরআন হাদিসের কাছাকাছি হবে তারটা গ্রহণযোগ্য হবে। আল্লাহ পাক বলছেন ফাইন তানাযাতুম ফি শাইইন, কোনো ব্যাপারে যদি তোমাদের মতবিরোধ হয়, ফি শাইইন কোনো ব্যাপারে, জমি জায়গা নিয়ে হোক আর সামাজিক ব্যাপারে হোক, পারিবারিক ব্যাপারে হোক, আর দিনের ব্যাপারে হোক, আকীদার ব্যাপারে হোক, আর ফেকি মাসলা মাসাইলের ব্যাপারে হোক, আর ঈদের নামাজের তকবীরের ব্যাপারে হোক, ফাইন তানাযাতুম ফি শাইইন, যে কোনো বিষয়ে যদি মতানৈক্য হয় কি করবে, আমাদের দেশি দেশিটা ধরে নি না, একটা দেশি আমল একটা আরব দেশের আমল, কোনটা ধরবো, আরে বাবা দেশিটা করি, তাই না, দেশিটা করি, এটাই না, আল্লাহ কথা বলেননি, আল্লাহ কথা বলেনি, এটা জাহিলিয়াতের কথা, এটা জাহিলিয়াতের যুগের কথা, এটা বাতিল পন্থীদের কথা, আর কোরআনে কারিমের কথা ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর দিকে ফিরিয়ে দাও যে আল্লাহর কোরআনে কি আছে, ওয়ার রাসূল আর রাসূলের দিকে ফিরিয়ে দাও রাসূলের হাদিসে কি আছে, কোরআনের কাছে ফিরে আসো, রসুলের হাদিসের কাছে ফিরে আসো। তাহলে তকবীর একদল বলছেন 12 তকবীর, 7-5, প্রথম রাকাতে 7 তকবীর, দ্বিতীয় রাকাতে 5 তকবীর, আর একদল বলছেন যেন তাকবীরাতান আলাল জানায় জানাজার মতো তকবীর, কয় তকবীর বলে তারা, হ্যাঁ 4 তকবীর, 4 তকবীর। তো এখন সমাধান কি, আল্লাহ রসুলের কাছে ফিরে আসতে হবে, কোরআনে কারিমে এই তকবীরের কথা উল্লেখ করা হয়নি, অতিরিক্ত তকবীর, তকবীরে তাহরিমা ছাড়া ঈদের নামাজে অতিরিক্ত যে তকবীর রয়েছে কোরআনে নাই কোথাও, তাহলে ফিরে আসতে হবে আর রসুলের কাছে ফিরে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসনাদ আহমদে রয়েছে, ইবনে মাজাতে রয়েছে, আর হাদিস আল্লামা নাসুল আলবানী রাহমাতুল্লাহ আলাইহি অন্যান্য আগের মুহাদ্দিসিনরাও হাদিসকে হাসান বা সহি বলেছেন, অনেকে সহি বলেছেন, অনেকে হাসান বলেছেন। এই হাদিসে রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঈদের সালাতে প্রথম রাকাতে 7 তাকবীর দিতেন আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর দিতেন, তাকবীরে তাহরিমা ছাড়া, একটা তাকবীর ছাড়া, তাকবীরে তাহরিমাটাকে বাদ দিয়ে আপনি অতিরিক্ত তাকবীর, এগুলি হচ্ছে আপনার 7 তাকবীর, আর দ্বিতীয় রাকাতে হচ্ছে যে উঠলেন, উঠার তাকবীরটা তাকবীরাতুল কিয়াম, ওইটা বাদ দিয়ে 5 তাকবীর, এই 7-5-12 তাকবীর, এটাই হচ্ছে সহি সুন্নত। আর বাকি যে 4 তাকবীর আর হাদিস রয়েছে সেটা বিচ্ছিন্ন
বা ওটা ওই রকম বলিষ্ঠ সহি নয়, সুতরাং দুর্বলের উপর আমল না করে সহি হাদিস মোতাবেক আমল করার চেষ্টা করবেন। তবে কোথাও যদি দেখেন ঈদ তো আর একা পড়া যায় না, যে না ওরা ওই কম তকবীরেই পড়ল, তাহলে তার পিছনে ইক্তেদা করবেন, কারণ অতিরিক্ত তকবীরগুলি সুন্নত, অতিরিক্ত তকবীরগুলি, তাকবীরে তাহরিমা হচ্ছে রুকুন, এটা আপনার ফরজ, আর তারপরে বাকি তাকবীরগুলি সুন্নাত। এই জন্য এই তকবীর যদি কোনো ইমাম ভুলেও যায়, ধরেন এমন ইমাম হইল আর ভুলেও যায়, অনেক সময় শুরু করে দিল আল্লাহু আকবার আর সানা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধরিয়ে দিয়েছে, তাহলে সুবহানাল্লাহ করার প্রয়োজন নাই। যদি হইল হইল, করলো সংশোধন, আর না এর জন্য সহ সিজদারও প্রয়োজন নেই। সহ সিজদা কোথায় লাগে? যদি কোনো নামাজের ওয়াজিব অনিচ্ছাকৃত ছুটে যায় তাহলে সহ সিজদা, সহ সিজদা লাগে কোনো জিনিস বেশি হয়ে গেলে, কোনোটা কমে গেলে বা সন্দেহ হলে, তিন ক্ষেত্রে সহ সিজদা আছে। আর কমে যাওয়া যদি ওয়াজিব কমে যায় তাহলে, কমে গেলে তাতে সহ সিজদা লাগবে না। রফুল এদেন করা বা আমিন জোরে বলা সুন্নাত, একবার এক রাকাতে আমিনটা বলতে ভুলে গেছেন বা হয়তো আসতে বলে দিয়েছেন, বা হয়তো রফুল এদেন একটা হয়তো রুকু থেকে উঠে রফুল এদেন আপনি ভুলে গেছেন, সহ সিজদা করবেন না? কখনো সহ সিজদা করবেন না। ওই রকমই তাকবীর, যে অতিরিক্ত তাকবীর গুলি এদের রয়েছে, তার জন্য কোনো সহ সিজদা নেই, আর তাতে নামাজের কোনো বড় ত্রুটি হবে না, তবে সুন্নতে ঘাটতি হবে। সহি সুন্নাত মোতাবেক নামাজ আদায় করলে আপনি পূর্ণরূপে ইনশা আল্লাহ তাআলা নেকি পাবেন। এছাড়া ঈদের দিনে যে তাকবীর রয়েছে, সেই তাকবীর গুলি শুরুতে বলছিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর গুলি সাহাবাই কেরাম থেকে প্রমাণিত। এছাড়া আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহ বুকরাত ওয়াসিলা, অনেকে এখানে পড়ে থাকেন, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণগান। আর যদি এটাকে সুন্নত না মনে করে এমনি পড়ে তাহলে কোনো দোষ নেই। এছাড়া ঈদ সম্পর্কে আরেকটি বিষয় হচ্ছে, ঈদের নামাজ পড়তে যাবেন গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, যেমন জুমার দিন গোসল করে যান, ওই রকমই জুমার চাইতে বেশি যেহেতু গ্যাদারিং হয়, লোকজনের সমাগম হয়, আর লোকজনের ভিড় ভাড় হইলেই দুর্গন্ধ ছড়ায়, যত লোকের ভিড় হবে তত বেশি কি হবে, দুর্গন্ধ, শরীরের দুর্গন্ধ ছড়ায়, মানুষের শরীরে গন্ধ বড়ই গন্ধ, দুর্গন্ধ ছড়ায়। এই জন্য যদি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান তাহলে আপনার দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না, আপনিও কাউকে কষ্ট দেবেন না, আর আপনাকেও যেন অন্য কেউ কষ্ট না দেয়, তাহলে শরীরের সামান্য গন্ধ থেকে মুক্ত হওয়ার জন্য যদি গোসল করা সুন্নত হয় ঈদে যাওয়ার জন্য, জুমাই যাওয়ার জন্য, তাহলে মুখে বিড়ি সিগারেট এই নাপাক গন্ধ নিয়ে, হারাম গন্ধ নিয়ে যাওয়া যাবে? বিড়ি সিগারেট পান করে মুখে সড়া গন্ধ আসছে আর ঈদের নামাজ পড়তে চলেছেন, আপনার ঈদ নয়, আপনার ঈদ না। আপনার ঈদ হবে যে বিড়ি সিগারেট থেকে তওবা করেন, তাহলে আপনার ঈদ হবে। আপনার আসল খুশি যে আপনার রব আল্লাহ পাক রাজি হয়েছেন, আপনার আসল উৎসব হচ্ছে যে আল্লাহ পাক রাজি হয়ে গেছেন, আপনার তওবা কবুল করেছেন, আপনার সংশোধন হয়ে গেছে রমজানের মাধ্যমে আর এই রোজার মাধ্যমে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হারাম থেকে, নাজায়েজ থেকে আর গুনাহের কাজ থেকে সার্বিকভাবে বেঁচে থাকার তৌফিক দান করেন। গোসল করা, আর গোসল করে সবচাইতে ভালো কাপড় যেটা আপনার, সবচাইতে যেটা ভালো কাপড়, জরুরি না যে নতুন কাপড় হইতে হবে, নতুন কাপড় হইলে ভালো, কিন্তু নতুন কাপড় জরুরি নয়, হইতে পারে অভাব আছে, হতে পারে আপনার আরো অন্য প্রয়োজন রয়েছে, হতে পারে যথেষ্ট যেই কাপড়গুলো আছে সেগুলি আমার অনেক বেশি, পাঁচটা সাতটা আছে, আবার একটা নতুন করার কিবা প্রয়োজন রয়েছে, সুতরাং পুরাতন কাপড় হইলেও পরিষ্কার পরিচ্ছন্ন, আর পাঁচটা সাতটা কাপড়ের মধ্যে যেটা সবচাইতে ভালো কাপড় সেই ভালো কাপড়টা পরে আপনি যাবেন। কারণ ঈদের জন্য সুসজ্জিত হওয়া, অলংকার গ্রহণ করা, এটা সুন্নতসম্মত। অলংকার মানে মহিলাদের অলংকার না, অলংকার মানে আপনার ভালো বেশভূষায় যাওয়া, ভালো সাজ পোশাকে যাওয়া, আপনার ধরেন প্যান্ট শার্টও আছে আর জুব্বা আছে, জুব্বা ইসলামিক ঢিলা ঢালা পোশাক, জুব্বা মানে ইসলামিক পোশাক বলছি না, ঢিলা ঢালা পোশাক মানে ইসলামিক পোশাক, ঢিলা ঢালা পোশাক মানে ইসলামিক পোশাক, প্যান্ট আপনার হয়তো টাকনা নিচে হারাম নেমে আছে, জুব্বাটা আপনার হারাম নামায়েন না, জুব্বাও অনেকে হারাম নামিয়ে টাকনা নিচে রাখে, ওটাও একই রকম আপনার প্যান্টের মতোই হারাম হবে, তো আপনার ইসলামিক লেবাস
হচ্ছে টাকনার উপরে থাকা, ইসলাম লেবাস হচ্ছে ঢিলা ঢালা, শরীরের আপনার গঠন উঁচা নিচা বোঝা যাচ্ছে না, আর জুব্বাতে সাধারণত শরীরের গঠনের উঁচা নিচাটা অত বোঝা যায় না। এই জন্য সবগুলি পোশাকের মধ্যে সবচাইতে ভালো পোশাক মনে করা যেতে পারে যে এই জুব্বা বা এই সব এখানকার এই কাপড় বা ঢিলা ঢালা পাঞ্জাবি, লম্বা পাঞ্জাবি যদি থাকে তাহলে ভালো কথা। ঈদে, ঈদুল ফিতরে যাওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে কিছু খেয়ে যাওয়া, আর এই ক্ষেত্রে সুন্নত হচ্ছে খেজুর খেয়ে যাওয়া। যদি খেজুর থাকে তো খেজুর খেয়ে যাবেন, আর খেজুর না থাকে তাহলে অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস খেয়ে যান, অসুবিধা নেই। আর খাওয়ার ক্ষেত্রে বেজোড় খাওয়া সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইয়াকুল হুন্না উতরান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেয়ে যেতেন আর বেজোড় খেজুর খেয়ে যেতেন। আমি গত তিন দিন আগে শুনলাম আমাদের এক শিক্ষিত এক স্কলার ভাইয়ের কাছে একটা ভালো কথা শুনলাম, আর শুনলে ভালো কথা শুনলে শুনিয়ে দেওয়া ভালো, আপনাদের উপকার হবে। আজকের সায়েন্স প্রমাণ করেছে আর অমুসলিম গবেষক এটা গবেষণা করেছে যে খেজুর যদি জোড়া খান তাতে ক্ষতি রয়েছে, আর যখনই বেজোড় খাবেন সেটা আপনার পজিটিভ হবে, মানে আপনার জন্য লাভজনক হবে। একটা খান তাহলে এটা আপনার জন্য পজিটিভ লাভ করবে, দুইটা যেমন খাবেন সেটা নেগেটিভ ক্ষতি করবে, যেমনই তিনটা খাবেন সেটা আপনার জন্য পজিটিভ হবে, চারটা খেলে আবার ক্ষতি হবে, এই জন্য পাঁচটা করে দেন, পাঁচটার পরে ছয়টা হয়ে গেছে তাহলে সাতটা করে দেন। এইভাবে যদি বেজোড় খান আর বেশিও খান যেটা আপনার শরীরের জন্য উপকারী হবে। অমুসলিম অমুসলিম গবেষক ইসলামের সত্যতা প্রমাণ করছে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় যে দীন ইসলাম সত্য, এর দ্বারা প্রমাণ হয়ে যায় দীন ইসলাম সমস্ত মানুষের জন্য, এর দ্বারা আরো স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে দীন ইসলামেই শান্তি রয়েছে আর কোথাও শান্তি নেই। 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে যখন নামটাও কেউ জানত না, হ্যাঁ তাই না, মেডিকেলের নামটাও কেউ জানত না, ওই গাছগাছড়া ছাড়া আর কিছু জানত না, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বেজোড় খাও, নবী বেজোড় খেয়ে যাচ্ছেন, তোমরা ঈদুল ফিতরে যাবে বেজোড় খেয়ে যেও। যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি খেজুর খেতেন বেজোড় খেতেন, একটু শুধু খেয়াল রাখলে হয়। নবীর সুন্নতের আমলের নেকি, নবীর সাহাবীরা কিন্তু জানতেন না পজিটিভ নেগেটিভ, এটাতে লাভ আছে আর লস আছে, শরীরের জন্য ক্ষতিকর হবে জোড়া খেলে আর বেজোড় খেলে লাভ হবে, এই জ্ঞান যে আমাদের কাছে এসে সেটা সাহাবারা জানতেন না, কিন্তু সাহাবার আমাদের চাইতে বেশি ইমান রাখতেন যে নবীর সুন্নতের আমল করলে অনেক নেকি পাবো, একটা যদি খাই নেকি পাবো, দুটো খেলে নেকি পাবো না, তিনটা খেলে নেকি পাবো, দুটো খেলাম না তিনটা খেলে নেকি পাবো, চারটা খেলে নেকি পাবো না, চারটা না খেয়ে যদি পাঁচটা খাই তো নেকি পাবো, কারণ নবীর সুন্নত আমল করলাম। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাইকে আমরা নেকির আশায় নবীকে ফলো করার জন্য, নবীর ইত্তেবা অনুসরণ করার জন্য তারা পাগল হয়ে যেতেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও সম্মানিত করেছেন আর আখেরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার রেখেছেন, আল্লাহ পাক তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর রাজি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন, আর তারা আল্লাহর কাছে এত পেয়েছে আর এত পাবে যে তারাও আল্লাহ পাকের নিয়ামত পেয়ে রাজি সন্তুষ্ট হয়ে যাবে বা হয়ে গিয়েছে। আমাদেরকে কি সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আল্লাহ আমাদের রাজি হয়ে গেছেন? হ্যাঁ সার্টিফিকেট হয়েছে, তবে আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাক যেন আমাদের সকলের উপর রাজি হয়ে যান, আল্লাহ যেন আমাদের উপর রাজি হয়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি। আমাদের কাছে আরো প্রায় আছে, এই জন্য আমি আলোচনা সংক্ষেপ করছি। ঈদের নামাজে মহিলাদেরও যাওয়া আবশ্যক, আপনারা জলসাই ওয়াজ মাহফিলে আর যদি কোনো দুনিয়ার কোনো কাজ থাকে সেখানে মহিলা সেকশনের ব্যবস্থা করছেন, কেন ব্যবস্থা করবেন না? ঈদগাহে ঈদগাহে মহিলাদের ব্যবস্থা করেন, ঈদগাহে মহিলারা যাবে, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের আদর্শ, নবীর আদর্শ। আর ঈদের নামাজে হেঁটে যাওয়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু হেঁটে গেছেন। ঈদের নামাজে যাবেন এক রাস্তা দিয়ে আর আসবেন আরেক রাস্তা দিয়ে, রাস্তা পৃথক করা, যাওয়ার সময় এক রাস্তা দিয়ে গেলেন আর আসার সময় ফিরার সময় আর এক রাস্তা দিয়ে আসলেন, এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সহিহ বুখারীতে রয়েছে যে যখন ঈদগাহে যেতেন খালাফাত তারিখ, রাস্তা বদলে নিতেন, রাস্তা যদি পুরোটা না বদলে যেতে পারে কিছুটা বদলে, একবার গেলেন এই রাস্তা দিয়ে, এলেন এই রাস্তা দিয়ে, এইরকম করে মসজিদে ঢুকলেন এই দিক দিয়ে আর বের হন ওই দিক দিয়ে, তাহলে হয়ে গেল রাস্তা বিপরীত করা হয়ে গেল, তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত আমল হয়ে গেল। ঈদ যখন আসবে, ঈদের সময় সাহাবায়ে কেরামরা সালাফ সালেনা পরস্পরকে তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম বলতেন,
আল্লাহ আপনাদের কবুল করেন, আমাদেরও যেন কবুল করেন। তাহলে ঈদ মোবারক না বলে যদি তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম বলেন তাহলে এটাই ভালো, বেশি এটা সুন্নতের কাছাকাছি। আর যদি ঈদ মোবারক বলে আল্লাহ ঈদকে আপনার বরকতময় করুক, আর আপনিও বলেন আপনার আপনার ঈদকে বরকতপূর্ণ করুক, তাহলে জায়েজ হতে পারে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমি কাউকে ঈদ মোবারক বলবো না, তবে কেউ যদি বলে তাহলে আমি বলবো। কেউ যদি কেউ তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম আমাকে বলে তাহলে আমিও তাকে মোবারকবাদ পেশ করবো। তাহলে মোবারকবাদ পেশ করা জায়েজ আছে, আর কেউ যদি পেশ করে তাহলে তাকে আপনি জবাব দেবেন, কোনো অসুবিধা নেই। ঈদের সময় যে একটা ভুল হয়ে থাকে সেই ভুলটা হচ্ছে ঈদের নামাজ শেষ হলে একেবারে কোলাকলির হিড়িক পড়ে যায়। বাংলাদেশে ইন্ডিয়াতে কোলাকলি যে শুরু হয়, সালাম ফিরা হলেই শুরু হয়ে গেল, তাই না? এই যে কোলাকলি শুরু হয়ে গেল, এটা বিদাত, সন্নত নয়, এটা বিদাত। দীর্ঘদিন পরে কারো সাথে সাক্ষাৎ হচ্ছে, সফর থেকে এসেছে, তাহলে মোয়ানাকা কোলাকলি করেন, আর ঈদ একসাথে গেলেন আর ঈদের নামাজ পড়ার পরে মোয়ানাকা করা শুরু করলেন, এটা একবার নিছক বিদাত। আর কুল্ল বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত হচ্ছে গুমরাহি, কোনো নেকির কাজ না, সওয়াবের কাজ করলে একটাও নেকি পেলেন না। আর জ্ঞানী মুসলিম হয় এমন কাজ করবে যাতে একটা রিয়াল হাসিল হবে, একটা টাকা হাসিল হবে, আর না হয় এমন কাজ করবে যাতে একটা নেকি হবে। আর নেকি হইল না, ঈদের পরে মোয়ানাকা করলেন, উল্টো গুনাহ হইল, গুমরাহি হইল, রাস্তা হারিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এইরকম বিদাতী কাজ আশা করি আপনারা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন। আবার বলছি আপনাদেরকে যে আল্লাহর ওয়াস্তে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। রমজান শেষ হয়ে গেল, হয়তো কিছুক্ষণ পরেই রমজান শেষ, সুতরাং আল্লাহ পাকের কাছে তওবা করেন। আল্লাহ আমাদের সকলে যেন তওবা কবুল করেন। এক ভাই বলছেন যে সিকোতে, মানে দাম্মামে, এখানে দাম্মাম সিকো মার্কেটে, এখানে ঈদ হাঙ্গামা নামে এক লটারি চালু করা হয়েছে, লটারি জুয়া, আর জুয়া হচ্ছে কাবিরা গুনাহ, হারাম, হারাম কাবিরা গুনাহ জুয়া। আর আল্লাহ বলেছেন যে মিন আমালি শয়তান, শয়তানের কাজ, যারা এগুলি করে, যারা করায় এই ব্যবসা করে, যারা এতে অংশ নেয় তারা শয়তানের কাজ করে। আল্লাহ পাক তাদেরকে যেন হিদায়াত দান করেন, আল্লাহ পাক তাদেরকে সত্যিকার অর্থে মুসলিম হওয়ার তৌফিক দান করেন।